হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ে 3.5-এ 35 নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে প্রথমে আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেই এবং এখান থেকে খুব সহজে কীভাবে আনসার করা যায় সেটা আজকে শিখে নিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো এবং সত্য হলো প্রত্যেক যাত্রী সমান সংখ্যক ভাড়া প্রদান করবে, 10 জন যাত্রী না আসায় মাথাপিছু 8 টাকা ভাড়া বেড়ে গেল, বৃদ্ধি পেল। তাহলে ক নম্বর প্রশ্নটা হচ্ছে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ এবং না আসা যাত্রীর সংখ্যার শতকরা নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো। ক নম্বরে বাস ভাড়ার সমপরিমাণ টাকা, বাস ভাড়ার 2400 টাকার কথা বলছে, সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। ক নম্বরে দেওয়া আছে কি মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ এবং না আসা যাত্রীর সংখ্যার শতকরা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো এবং সত্য হলো প্রত্যেক যাত্রী সমান সংখ্যক ভাড়া বহন করবে, 10 জন যাত্রী আসে নাই। আচ্ছা, প্রশ্ন মতে উদ্দীপকে দেওয়া আছে কি বন্ধুরা, এখানে দেওয়া আছে 10 জন যাত্রী না আসায় ভাড়া হচ্ছে 8 টাকা বৃদ্ধি পেল। তাহলে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ হচ্ছে কত? 8 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 8 টাকা লিখবো, এ টাকাটা বৃদ্ধি পেয়েছে। তারপরে বলছে না আসা যাত্রীর সংখ্যা, না আসা যাত্রীর সংখ্যা কত? না আসা যাত্রীর সংখ্যা হচ্ছে 10 জন। সুতরাং মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, এখানে লিখব না আসা যাত্রীর সংখ্যা। শতকরা বলছে, শতকরা বললে আমরা কি করব বন্ধুরা? শতকরা বললে উপরে 100, নিচে আমরা কি দেব? একটা 100 দিয়ে দিব। তাহলে আমরা একটু দেখি মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ হচ্ছে কত? মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ হচ্ছে 8 টাকা, আর না আসা যাত্রীর সংখ্যা হচ্ছে 10, আর এখানে আছে উপরে লিখবো আমরা 100, নিচেও লিখবো আমরা 100। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে লিখবো 8, নিচে হচ্ছে 10 × 100, আর গুণ দিয়ে এখানে এই 100 এদিকে গেলে গিয়ে এখানে থাকবে 1 × 100। এবার 10×10 = 100, 8×10 কত হবে? 8×10 = 80, আর 1/100 হচ্ছে 5%। মাই ডিয়ার স্টুডেন্ট, ক নম্বরে বলছে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যার শতকরা নির্ণয় করতে। আমরা শতকরা নির্ণয় করে পেলাম 80% বা 80% পেলাম আমরা। আমাদের ক নম্বরের অ্যান্সার শেষ, আমরা এখন ক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন ক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। ক নম্বরে দেওয়া আছে বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো। এখন আমরা এখানে লিখব মনে করি প্রকৃত যাত্রীর সংখ্যা কত বন্ধুরা? প্রকৃত যাত্রীর সংখ্যা আমরা মনে করলাম x জন। তাহলে মাথাপিছু ভাড়া কত হবে? মাথাপিছু ভাড়া পরিমাণ, এখানে দেওয়া আছে 2400 টাকা হচ্ছে টোটাল বাস ভাড়া। তাহলে একজনের জন্য ভাড়া কত হবে দেখি আমরা করে দিব, এত জন। আচ্ছা, আবার বলছে 10 জন যাত্রী না আসায়, তাহলে 10 জন যদি যাত্রী না আসে তাহলে কি হবে? 10 জন যাত্রী
না আসায় যাত্রীর সংখ্যা কত হবে? যাত্রীর সংখ্যা 10 জন না আসলে আমরা x - 10 লিখে দিব। এতজন এদের মাথা পিছু, এই যে 10 জন আসে নাই, এখন এদের মাথা পিছু ভাড়ার পরিমাণটা কত হবে দেখি। ভাড়ার পরিমাণ এদের মাথা পিছু টোটাল ভাড়া হচ্ছে 2400 টাকা, আর এখানে 10 জন আসে না, এই জন্য যাত্রী সংখ্যা হচ্ছে x - 10 এত টাকা। এটা আমরা এখানে লিখব প্রশ্ন মতে 10 জন যাত্রী না আসলে আমাদের ভাড়া একটু বেশি লাগবে, তাহলে এটা থেকে আমরা x - 10 এখান থেকে টোটাল যাত্রী সংখ্যা যদি 1 জন হয় তাহলে ভাড়াটা ছিল এরকম। আর এটার পাঠখানে বলছে 10 জন যাত্রী না আসলে 8 টাকা ভাড়া বৃদ্ধি পাবে, তাহলে এটার বিয়োগফল হচ্ছে 8। এবার আমরা কি করব, আমরা একটু দেখি এখানে লসাগু করা যায় কিনা। x ইনটু x - আমরা বাই ডিয়ার স্টুডেন্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমে আমাদের হরের লসাগু করতে হয়। এখন এখানে হর আছে x - 10 আর এখানে আছে x, x আর x - 10 এর লসাগু হচ্ছে x ইনটু x - 10। এবার এই লসাগু দিয়ে আমরা হর দিয়ে লসাগুকে আমরা ভাগ করব, ভাগফলকে আমরা এই লব দিয়ে গুণ করে দেখাবো। তাহলে x - 10 দিয়ে এটাকে ভাগ করলে থাকে শুধু x, তাহলে 2400x হবে মাইনাস এই 1 দিয়ে, এটা x দিয়ে x রে ভাগ করলে আমাদের এটা থাকবে, এটার সাথে এই 2400 দিয়ে গুণ করলে হবে 2400x, এই মাইনাসে মাইনাসে হবে প্লাস 24 আর একটা শূন্য বসিয়ে দিলাম 24000, এখানে হবে 8। বা এবার নিচে আমরা একটু গুণ করি, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল এখানে আছে 8। আচ্ছা এখানে 2400x, এখানে 2400x আছে, এটা কেটে দিলাম, তাহলে উপরে হবে 24000 হবে। আমরা এটা নিচে মনে মনে একটা 1 ধরলে এটা দিয়ে নিয়ে গুণ করি, তাহলে এখানে হবে 8x স্কোয়ার মাইনাস 810 কত, 810 80, 80x, আর এখানে হবে ইকুয়াল 24000। 8x স্কোয়ার মাইনাস 80x মাইনাস 24000 ইকুয়াল 0। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা 8 যদি কমন নিই তাহলে x স্কোয়ার মাইনাস 810 80, 10x মাইনাস 3 8 24, 3000 ইকুয়াল টু 0। আমরা এখানে লিখব উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে আমরা 8 দ্বারা ভাগ করে নিলাম, তাহলে এখানে কত হবে। এবার আমরা একটা মিডল টার্ম করি, x স্কোয়ার মাইনাস 60x প্লাস 50x মাইনাস 3000 ইকুয়াল, x কমন নিলে x মাইনাস 60 প্লাস 50 কমন নিলে x মাইনাস 60 ইকুয়াল 0, বা x মাইনাস 60 আর এখানে হবে x প্লাস 50 ইকুয়াল হয় x মাইনাস 60 ইকুয়াল 0, বা x ইকুয়াল 60 অথবা x প্লাস 50 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 50। তাহলে ঋণাত্মক বিধায় ইহা গ্রহণযোগ্য নয়। আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে সুতরাং প্রকৃত যাত্রীর সংখ্যা ষাট জন। বাসে ওঠা যাত্রীর সংখ্যা কত? বাসে ওঠা
যাত্রীর সংখ্যা, বাসে ওঠা যাত্রীর সংখ্যা কত হবে? এখানে হচ্ছে 60 জন, বাসে ওঠা যাত্রীর সংখ্যা 60 এর থেকে 10 বিয়োগ করে দেই এতজন কতজন হলো? 50 জন। বাসে উঠেছিল 50 জন যাত্রী। বাসে ওঠা যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করার কথা বলছে। এবার যাত্রীর সংখ্যা পেলাম, এবার মাথা পিছু ভাড়াটা আমরা দেখি নির্ণয় করা যায় কি। বাসে ওঠা যাত্রীর মাথা পিছু ভাড়া, বাসে ওঠা যাত্রীর মাথা পিছু ভাড়া কত টাকা? 2400 ভাগ হচ্ছে 50, কেটে দিলাম একটা শূন্য, 5 24-এর মধ্যে 4 5 20 কত থাকে এখানে? 40 5 48 48 টাকা। তাহলে উত্তর কত হবে? যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া 48 টাকা। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ক এবং খ নাম্বারটা খুব সহজেই বুঝতে পারলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।